ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে জাবালে রহমতে, যেটা হচ্ছে আরাফার ময়দান। এটা হচ্ছে আরাফার ময়দানের হসপিটাল আর কি। এটা শুধুমাত্র একদিনের জন্যই খোলে, শুধুমাত্র পানি কোন জোস রাস্তায় বিছানো থাকে, এই যে রাস্তা এখানে জায়গায় জায়গায় পানি জোস অনেক কিছু থাকে। এই মসজিদটার নাম হচ্ছে যে মসজিদে নামিরা, নামিরা নামিরা। এটা বছরে একবারই খোলা হয়, সেটা হচ্ছে আরাফাতের দিন 9 তারিখ। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে জাবালে রহমতে, যেটা হচ্ছে আরাফার ময়দান। আমি আরাফার ময়দানে নিয়ে আসছি আজকে আপনাদেরকে, এটা হচ্ছে মক্কাতে। তো আরাফার ময়দানে নিয়ে আসছি, আরাফার সম্বন্ধে আপনাদের সবার ধারণা আছে যে এটা কী। আমি এখন চলে যাব ওই পাহাড়ে যেখানে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লাস্ট ভাষণ দিয়েছিল, ঠিক এই জায়গায়, এই জায়গায় ছিল উনি। এখান থেকে ওনার লাস্ট আরাফার যে ভাষণটা, যেখান থেকে উনি অনেকগুলো ইসলামিক নিয়ম চালু করেছেন এবং মহিলাদেরকে, স্পেশালি মহিলাদেরকে যে রাইটগুলো দেওয়া হয়েছে সেটা এখান থেকে দেওয়া হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি আসার আগে যেসব নবীগুলো আসছিল তারা কিন্তু মহিলাদেরকে তেমন বেশি একটা রাইট দেয় নাই, কিন্তু আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসে মহিলাদেরকে প্রচুর রাইট দিছে, ওনাদেরকে প্রচুর সম্মান দেখাতে বলা হয়েছে, এগুলো কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো এটা হচ্ছে সবার প্রথম সেই পাহাড়। এবার আমি আরাফার সম্বন্ধে আপনাদেরকে একটু আইডিয়া দিই। সো এটা হচ্ছে পুরোটা হচ্ছে আরাফার ময়দান এবং এটা হচ্ছে আমাদের নবী যেখান থেকে আসলে বিদায় হজের ভাষণ দিয়েছিল, এটা হচ্ছে সেটা। সো বলা হয় যে আরাফার ময়দানের মধ্যে নর্মালি ডে অফ জাজমেন্ট হবে, মানে আপনার কেয়ামতের দিনের আমাদের যে বিচার, কেয়ামতের পরে যে বিচার, সেটা নাকি বলা হয়েছে এখান থেকেই হবে, এটা ইসলামিক হিস্টোরিতে পাওয়া যায়। তো যাই হোক, তারপরে এখানে এসে তিনি সাহাবীদের উদ্দেশ্যে ওনার শেষ ভাষণ দিয়েছিলেন এবং এই আরাফার ময়দানে হাজিরা সবসময় এসে এখানে আপনার মাস্ট এক রাত থাকতে হবে, এক রাত এবং একদিন এখানে থাকতে হয়। সো এই জায়গাটা হজের টাইমে কিন্তু আপনি মানে এখানে হাঁটারও জায়গা পাবেন না, এতটাই 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 মানুষ ভরপুর এই জায়গাটা। সো এখানের মধ্যে আপনার হাজিদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা রোপ, আর যেহেতু এটা আমাদের নবী এসেছিলেন এই জায়গায়, আলহামদুলিল্লাহ আজকে আমার আসার সুযোগ হয়েছে, যেহেতু আমাদের নবী এই জায়গায় এসেছিলেন, এই জায়গায় ইনি সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, তাহলে এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যারা জেদ্দাতে বা মক্কাতে ওমরা করতে আসবেন তারা এই জায়গার মধ্যে 100% আসবেন। তিনি উপরে উঠে গিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উপরে উঠে গিয়ে সেখান থেকে ভাষণ দিতেন এবং এই জায়গাটার মধ্যে সাহাবিরা বসে ওনার কথা শুনত। তো যার কারণে এই জায়গাটার নাম হচ্ছে জাবালে রহমা। জাবালে রহমা মানে হচ্ছে, জাবাল মানে হচ্ছে পাহাড় আরবিতে, এটা আমি আমাদের গাইড থেকে শিখেছি। জাবাল মানে হচ্ছে পাহাড় এবং রহমা মানে হচ্ছে রহমত, আল্লাহর রহমত। এখানে আল্লাহর ব্লেসিং পাওয়া যায় এবং বলা হয়েছে যে এখান থেকে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ সে দোয়া ফেরায় দেয় না। তো এর জন্য এখানে এসে বেশি বেশি করে দোয়া করতে হবে, যারা যারা আসবেন বেশি বেশি করে দোয়া করবেন এই জায়গায়। এবং এই যে এই জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো থেকে পানি বের হয়, পানির স্প্রে বের হয় যখন হজ হয়। আরেকটা জিনিস হচ্ছে যে নর্মালি এখানে টেম্পারেচার থাকে হচ্ছে অ্যাবোভ 40-42-50 মধ্যে থাকে, কিন্তু যখন হজের টাইম তখন আনফর্চুনেটলি এটার মধ্যে 45-60 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। কারণ এর কারণ হচ্ছে হিউমিড, প্লাস হচ্ছে এখানে যারা লোকাল আছেন তারা মনে করেন যে এটা আল্লাহর একটা সাইন, কারণ বলা হয়েছে যে কেয়ামতের দিন যেহেতু এখানেই বিচার হবে, আল্লাহ সাইন দেখাতে চাচ্ছে যে কেয়ামতের দিন যে বলা হয়েছে যে সূর্য মাথার উপরে এসে থামবে, তো একটা ফিল দেওয়ার জন্য আমার মনে হয় এই জিনিসটা বলা হয় আর কি। তো এখানে প্রচুর গরম, হাজিদের আসলে অনেক কষ্ট এই জায়গায়, বাট আলহামদুলিল্লাহ ইটস এ ব্লেসিং প্লেস। এখানে প্রথম আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামেরও দেখা হয়েছিল ঠিক এই জায়গায়। আপনারা হয়তো অনেকেই জানেন যে আদম আলাইহিস সালাম প্রথম জান্নাত থেকে এসে পড়েছিল হচ্ছে শ্রীলঙ্কার একটা পাহাড়ে, কিন্তু সেখান থেকে তারপরে হাওয়া আলাইহিস সালাম এসে পড়েছিল আরব সাগরের আশপাশ, এক্স্যাক্ট লোকেশন আমরা কেউ জানি না। তো সেখানে আসে, তারপর অনেক বছর পরে তারা দুজন এই জায়গার মধ্যে মিট করলো, এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে রহমা, এখানের মধ্যে আশা পূরণ হয়। যারা যারা মক্কা শহরে আসবেন ওমরা করতে হজ করতে ডেফিনেটলি এই জায়গাটা ঘুরে যাবেন। আমার চারপাশের অংশটাই হচ্ছে আরাফার ময়দান, চারপাশের অংশ, এবং বলা হয়েছে যে আরাফার ময়দানের ভিতরে আপনার মাস্ক থাকতে হবে হজ করার জন্য। বেসিক্যালি জিলহজ মাসের 9 তারিখ রাতে সূর্য ডোবার আগ থেকে এখানে থাকতে হয় এক রাত এবং একদিন এখানে মাস্ক থাকতে হবে, এটা হচ্ছে হজের একটা রিচুয়াল এবং হজটা আমার মনে হয় সবারই করা উচিত যাদের সামর্থ্য আছে। এবং এসব জায়গার মধ্যে আসলে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা কষ্ট করেছেন ওনার সাহাবিদেরকে নিয়ে ইসলাম প্রচার করার জন্য, কারণ এখানে টেম্পারেচার এতটাই হাই। এখন তো তারপরও বাইরে আপনার এখানে অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে পানি স্প্রে করার মতো অনেক কিছু করে দিয়েছে, কিন্তু তখন তো এগুলো কিছুই ছিল না, প্লাস টেম্পারেচার হাই ছিল, প্লাস আমাদের পায়ে তো এখন আমরা কোনোরকম স্যান্ডেল পরে আসছি, তখন কিন্তু এই ধরনের জিনিসও ছিল না, তখন ছিল চামড়ার জিনিস, খড়ম টাইপের জিনিস পড়তো, তো ওগুলো কিন্তু আনকমফোর্টেবল ছিল, প্লাস এখন এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে কিন্তু তখন তো সিঁড়িও ছিল না। সো এভাবে করে অনেক কষ্ট করে করতে পারছে, সো আপনার আমার এক্সকিউজ কী, রাইট? তো এই জন্য আমার মনে হয় আরাফার ময়দানটা থেকে অনেক কিছু শেখার আছে, প্লাস এটা যেহেতু ডে অফ জাজমেন্ট বলা হয়েছে তার মানে হচ্ছে এটা আমাদের ইসলামের ইতিহাসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যারা যারা সুযোগ পান আমার মনে হয় আপনারা এগুলো ঘুরতে আসা উচিত, কারণ যারা ইসলাম ধর্মে বিশ্বাসী
যে কোনো রিলিজনকে আমরা রেসপেক্ট করা উচিত, এবং আমার মনে হয় যারা অন্য ধর্মী আছেন তারাও এখানে এসে আপনারাও দেখতে পারবেন যে আমরা কেন এটা বিশ্বাস করি বা কেন আমাদের লজিকটা এখানে অ্যাপ্লাই করে। এখানে নর্মালি সবাই গাড়ি পার্ক করে, গাড়ি পার্ক করে তারপরে এখানে হচ্ছে পাহাড়টা এখানে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে ওমরা করার জন্য, ওমরা করতে এসে এখানে তারপরে তারা ঘোরাঘুরি করে। এবং এটা ঘোরার জায়গা, এটা ইসলামিক শরীয়তে। ভাই সিগারেটটা খাইস না তুই? সিগারেট খাইতেছে এখানে এসে, একটা পবিত্র জায়গা। আচ্ছা, এটা হচ্ছে আরাফার ময়দানের হসপিটাল আর কি। এটা শুধুমাত্র একদিনের জন্যই খোলে, যখন হাজিরা আসে, যেদিন আরাফার ময়দানে হাজিরা থাকতে হয় সেদিনের জন্যই খোলে। এবং কেউ যদি এখানে ইমার্জেন্সি স্ট্রোক করে বা কারো যদি ইমার্জেন্সি মেডিকেল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় তখন তারা এই হসপিটালে ভর্তি হয়। তো এটা হচ্ছে এটার জন্য করা হয়েছে, শুধু একদিনের জন্য হসপিটাল। এটা তো হচ্ছে হজের সময় মানুষজন এসে এখানে তাবু করে থাকে, মানে ওনারা তাবু করে দেয় গভর্নমেন্ট থেকে, তাই না? এটা জিলহজ মাসের আরবির মাস যেটাকে বলা হয় জিল মাস, জিলহজ মাসের 9 তারিখ সূর্য ওঠার পর থেকে সারাদিন এখানে অবস্থান করে আর কি। আচ্ছা, এই বাউন্ডারি আরাফাতের বাউন্ডারির ভিতরে এই মাসখানের মতো অবস্থায় ওরা অবস্থান করে আর কি। গত আগে 8 বছর থেকে এগুলো ছিল না, এই বছর এগুলো এই সিস্টেম করে আর কি। আগে ছিল শুধু তাবু, শুধু তাবু, এখন অনেক বড় করে এগুলো এই সিস্টেম করছে আর কি। একজনের আন্ডারে কতজন, কত হাজার, 5,000 লোক থাকে একজন মোয়াল্লেমের আন্ডারে, সৌদি মোয়াল্লেম। তো তার সীমানার মধ্যে এগুলা ইয়ে থাকে, ব্লক করা থাকে আর কি। তার সীমানার মধ্যে এত নাম্বার দিয়ে দেখা দেয় এর মধ্যে এতজন থাকবে। আচ্ছা, মানে একটা লিমিট থাকে, লিমিট দিয়ে দেয়। হ্যাঁ, ওকে। তোরা ঢোকানোর সময় কাউন্ট করে, জাস্ট আপনি হিসাব করে ইয়ে করে ঢোকায়। এখানে মানুষ তো মনে হয় শোয়ে এসে রাখতে, তাই না? এখানে না, পুরো দিনটাই, মানে দিনটা এখানে একটা বালিশ দিবে, একটা চাটা দিবে, ভিতরে ওরাই দিবে, সরকার ওরাই দিবে, সব সরকারে দেয়। আচ্ছা, সব সরকার আগে দিত না, এগুলো এখন সরকারে আইতে নিছে আর কি সবকিছু। আচ্ছা আচ্ছা, এটা এগুলো হচ্ছে টয়লেট। আচ্ছা, একবেলা খাবার দিবে, একবার দুপুরে একবেলা খাবার দেয়। আচ্ছা, আর একটু সামনে গেলে যে ফিল্টার আর কি পানি খাওয়ার জন্য। ওকে, আর এমনিতে খাবার আবার এলাও না ভিতরে। তাইলে যাদের খিদা লাগে ওনারা অন্য টাইমে কি করে? ওরা ফ্রিতে দেয় এগুলো, অভাব নাই, পানি রুটি মানে শুকনো খাবার তাদের ছাবিল বলে আর কি, অভাব নাই, প্রতি গলিতে গলিতে রাস্তায় রাস্তায় আছে। আচ্ছা, আর এই গাছগুলো তো কি, এটা কি নিম গাছ নাকি? যে নিম গাছ এগুলো আমাদের বাংলাদেশে যে জিয়াউর রহমান যখন আসে তখন এটা আপনার ইয়েটা আরাফাতের ময়দান একদম মরুভূমির মতো ছিল আর কি। আচ্ছা, তখন উনি প্রথম আর কি আরাফাতের ময়দানে গাছ লাগায়, নিম গাছগুলো নিয়ে আসে বাংলাদেশ। তারপরে সৌদিতে এটাকে বলা হয় জিয়া গাছ বলা হয়, যেহেতু উনি দিছে এজন্য এটাকে জিয়া গাছ, জিয়া গাছ বলে সৌদিতে। আচ্ছা, ওনারা জিয়া গাছ বলে, বাট এগুলো হচ্ছে মূলত নিম গাছ, নিম গাছ বেশিরভাগই নিম গাছ। আচ্ছা, তো এখানে বাউন্ডারি করা থাকে, কিছু কোটা থাকে, লিমিটেশন থাকে, কারণ ওই হিসাবে মানুষ ঢুকায়, মানুষ এই সাইডটা পুরোটা থাকে। আর একজন ঢুকায় যিনি হচ্ছেন মোয়াল্লেম, মোয়াল্লেম, মোয়াল্লেম। আচ্ছা, নিজের দায়িত্বে থাকে, ওনাকে মোয়াল্লেম বলা হয় আরবি ভাষায়। তো এখানে হাজিরা আসেন, এখানে এসে তারপর ওনারা এক রাত এবং একদিন থাকতে হয় পুরো এখানে, শুধু দিনটা অবস্থান করে, দিনটা আরাফাতের যে জিলহজ মাসে যে 9 তারিখ জি যে দিনটা ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত। আচ্ছা, মাগরিব না, মাগরিব যখন শেষ তখন এখান থেকে সবাই চলে যায়, চলে মুজদালিফায় যায়। আরাফার মসজিদ, এটা হচ্ছে আরাফার মসজিদ যেখান থেকে খুতবা দেওয়া হয়। আমাদের হাফেজ সাহেব আছেন এখানে, উনি এক্সপ্লেইন করবেন। সো এটা হচ্ছে মেইন খুতবার জায়গা, এবং এখান থেকে সেটা স্প্রেড করে মাইক্রোফোনের মাধ্যমে এবং লাউড স্পিকারের মাধ্যমে সেটা তাবুতে তাবুতে গিয়ে পৌঁছায় দেওয়া হয়। এই মসজিদটার নাম হচ্ছে যে মসজিদে নামিরা, নামিরা, নামিরা। এটা বছরে একবারই খোলা হয়, সেটা হচ্ছে আরাফাতের দিন 9 তারিখ। আর এই মসজিদে হাজিরা আসর আর জোহর, জোহর আর আসর এক একামতে একসাথে নামাজ পড়ে, কিন্তু এখানে তখন হাজিরা 30 লাখ, 35, 40 লাখ। এখানে যারা আসতে পারে তারা ভাগ্যবান,
এর ভিতরে যারা আসতে পারে 5 ঘন্টা আগে চলে আসে মসজিদে নামাজ পড়ার জন্য। ওকে ওকে, আমার মনে হয় দুই একদিন আগেও চলে আসতে পারে মানুষ, মনে হয় বাইরে দাঁড়ায় থাকে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা কি মানে অন্যান্য দিনগুলোতে যে ফরজ নামাজগুলো ওগুলো আদায় হয় না এখানে? আরাফাত দিন একটা দিনই খোলা হয়, সেটা হচ্ছে আরাফাত মাস মানে জিলহজ মাসের 9 তারিখ। আচ্ছা, তাহলে তো এটা তো আসলে মসজিদ হিসেবে মনে হয় ধরা হয় না, এটা মসজিদ না, আরাফাতের মসজিদে বলা হয়, আরাফাতের মসজিদ, যেটা মসজিদে নামিরা বলা হয়, নামিরা একদিনের জন্য মসজিদ, দুই ওয়াক্ত নামাজ পড়ে এই মসজিদ। আচ্ছা, তো এই এই মসজিদের মধ্যে সবার আসার সুযোগ হয় না, যারা যারা আরাফার সময় একদম আর্লি চলে আসেন তারা আসলে মূলত এই মসজিদটাতে ঢুকতে পারেন এবং ঢুকে এখানে নামাজ আদায় করতে পারেন। আপনারা হয়তো জানেন যে আমাদের এখন হয়তো এই সিস্টেমগুলো হয়েছে, আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না। তো আমাদের দাদিরা বা আমাদের বাবার আগেরা যারা হজ করেছেন তারা কত কষ্ট করেছেন, তারা বাইরে থেকে বসে কষ্ট করে তারপর হজ করতে হয়েছে। সো আমাদের হাফেজ সহ সবাই মিলে এখানে আসসালাম সবাই মিলে সাজেস্ট করতেছেন যে যখন আপনার বয়স কম থাকে, ইয়াং বয়সে আমার মনে হয় এখানে এসে আপনাদের হজটা কমপ্লিট করা উচিত, কারণ এটা হচ্ছে অনেক বড়ো রিচুয়াল, এখানে আসলে বিশাল রিচুয়াল, অনেক কিছু করার আছে, অনেকগুলো তাওয়াফ করার ব্যাপার আছে। সেই জন্য আমার মনে হয় যে সবাই ওই টাইমটাতে এসে যখন ইয়াং বয়স থাকবে, আপনার যদি সামর্থ্য থাকে ডেফিনেটলি আপনি আসবেন। Come and do this, come and do this. I told you many times, just come for it, do it, do it, do it. And inshallah, 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 Allah will do good for you. ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো জায়গা থেকে। আমি আপনাদেরকে চেষ্টা করবো মোটামুটি মক্কার আশেপাশে সব জায়গায় ঘোরানোর জন্য। আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে ফলো করুন ফেসবুকে, এবং শেয়ার করে ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দিন। এগুলো আমি করছি আমার হবির বসে, কারণ আমার আমি যেখানে ট্রাভেল করি, আমি অনেক দেশ ট্রাভেল করি, আমি একজন ট্রাভেল ফিল্ম মেকার। আমি চেষ্টা করি আপনাদের সবাইকে আমি যেখানে যাই যেখানে ঘুরি সেই দেশ সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার জন্য। সেই জন্য আপনাদের সবাইকে নিয়ে ঘুরতে আমার ভালো লাগে। আমার সাথে থাকবেন, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। খোদা হাফেজ।